আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বেটিতে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ফাদে পা দেবে না গাইবান্দার নির্বাচন বাতিল রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি প্রশ্ন সর্বশেষ থাকছে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ায় বিএনপির করে রাখুন এবার বিস্তারিত গতকাল গাইবান্দা পাঁচ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন এর ফলে নির্বাচন কমিশন নিয়ে নতুন চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছেন তারা বলছেন যে এই নির্বাচন কমিশন রখিবুল বাহুদা কমিশনের মতো নয় এই নির্বাচন কমিশন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আন্তরিক সেটি প্রমাণিত হয়েছে কিন্তু কূটনৈতিকদের এরকম বক্তব্যের সঙ্গে একমত নয় বিএনপি বরং গাইবান্ধার পাঁচ আসনের নির্বাচন নিয়ে বিএনপির বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন রকম বিএনপি মনে করছে যে এই নির্বাচন কমিশন আসলে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং গাইবান্দা পাঁচ আসনে উপনির্বাচন স্থগিত করা একটি একটি পাতানো ফাঁদ জনগণের কাছে নিরপেক্ষ উপস্থাপন করা এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যই নির্বাচন কমিশন গাইবান্ধার নাটক করেছে বিএনপি নেতারা মনে করছে যে এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি ফাঁদ পাতল কিন্তু সে ফাঁদে তারা পা দেবে না বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছেন যে গাইবান্ধার উপনির্বাচনে লাভবান হয়েছে শুধুমাত্র বিএনপি অন্য কেউ নয় কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তার ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করেছে নির্বাচন কমিশন মনে করছে যে ভোট গ্রহণ বাতিল করা হলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বাড়বে এবং নির্বাচন কমিশন যে একটি স্বতন্ত্র স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানে এটি প্রমাণিত হবে কিন্তু বিএনপি মনে করছে যে আদর্শটি হবে না বরং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ব্যর্থতায় আরও প্রতিবাদ হয়েছে বলে বিএনপি নেতারা মনে করছেন তারা বলছেন যে সেখানে একটি আসনে উপনির্বাচন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পালন করতে পারে না এবং সেই নির্বাচনের কারচুপির অভিযোগে বন্ধ করে দিতে হয় তাহলে তিনশো আসনে কিভাবে নির্বাচন কমিশন সু নির্বাচন করবে এটি সম্ভব নয় বরং বিএনপি মনে করছে যে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে মিলে একটি নতুন নাটক মঞ্চস্থ করতে চাইছে যে এই নাটকের লক্ষ্য হল বিরোধী দলকে নির্বাচনের দিকে প্রলুদ্ধ করা দলীয় সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব এটি প্রমাণের লক্ষ্যে গাইবান্দার নাটক হয়েছে বলে বিএনপির কোন কোন নেতা মন্তব্য করেছেন বিএনপির একটি অংশ মনে করছেন যে গাইবান্ধার নির্বাচন বাতিল রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বরং এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নিরপেক্ষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব না নেতারা যে এই গাইবান্ধার উপনির্বাচন বিএনপিকে কারো শক্তিশালী বৃদ্ধি দিয়েছে এর ফলে জনগণ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা অনুভব করবে তবে বিএনপির কোনো কোন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের ব্যাপারে যে কিছুটা নমনীয় হয়নি তাও নয় তারা বলছে যে নির্বাচন কমিশনের উপর আন্তর্জাতিক ছাপ আছে এবং সে চাপের কারণেই গাই নির্বাচন স্থগিত করা হয়েছে আর আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশনকে ছাপের মধ্যে থাকতে হবে সেই কারণে দুহাজার চোদ্দ বা দুহাজার আঠারো সালে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন করা সম্ভব নয় তবে বিভিন্ন মহল মনে করছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে যত রকমের মিশ্র প্রতিক্রিয়া থাকুক না কেন শেষ পর্যন্ত গাইবান্ধা নির্বাচনের কারণে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন থাকবে না বরং বিএনপি এখন আরো সারা দেশে সংগঠন সংগঠনকে শক্তিশালী করা এবং জনমত গড়ে তোলার কাজে বেশি সময় ব্যয় করবে বলে জানিয়েছেন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বাংলাদেশ বিপুল ভোটে আবারও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি এবং দেশ বিরোধীদের বিভিন্ন অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মামুন মঙ্গলবার এগারো অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ অনুষ্ঠিত এ ভোটে পঞ্চবারের মতো দু থেকে দু সাল পর্যন্ত তিন বছর মেয়াদে একশো ভোটে একশো ষাটটি ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ সাতচল্লিশ সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ এর আগে দু হাজার ছয় দু হাজার নয় দু চোদ্দ এবং দু আঠারো সালে সদস্য নির্বাচিত হয়েছিল দর্শক এতক্ষণ স্বার্থে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ